হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার দেওয়া। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে, তো আজকে সানডে আছে, ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হলাম, দাঁত পাত মাজলাম, এবার একটু টিফিন করব। তো টিফিন করে যাব একটু বাজারে, অল্প করে মাংস নিয়ে আসবো। আজকে সানডে আছে, ছুটির দিন আছে, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। মা দেখতে পাচ্ছো চাউমিন, চাউমিন রান্না করে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছো ডিম চাউমিন রান্না করে দিয়েছে, এটা খাবো, খাওয়া দাওয়া করে তারপর যাব বাজারে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেলটা, সাবস্ক্রাইব লাইক শেয়ার করে মানে পাশে থাকো। আমার লঙ্কা কম দিচ্ছে না, দর্শক আমি যদি বাজারে যাই তাহলে আমার মা রাগারাগি করে, কারণ আমি বাজারে গেলে বাজার করতে পারি না, আর যা পাই সব তুলে নিয়ে চলে আসি। এটাই হচ্ছে মানে মা রেগে যায়, বলে তুই বাজার করবি না, আমি বাবাকে বাজারে পাঠাবো, বাবা বাজার করবে। তাই মা একটু রেগে যায়, তাই আমি বাজারে যাচ্ছি। মানে বাজারে গেলে কিছু না কিছু একটু সঙ্গে কিনে নিয়ে আসবো, আর কী কিনে নিয়ে আসলাম সাথে সেটাও তোমাদেরকে শেয়ার করে দেখাবো। জানি বাড়িতে মা একটু রাগারাগি করবে, মানে আমার মা পছন্দ করে না যে আমি একটু বাজারে ঘাট করি, মানে যা আমি বাজারে পাবো দাম দামি করবি না, করি না যা পাই। এই কাকার কাছে বাজার করতে এসেছি, বন্ধু দেখতে পাচ্ছো যে আমি বাজারে গেছিলাম আর বাজার থেকে মাংসটা এনেছি, আর এই সবজি বাজার নিয়ে এসেছি, বাজারে গেছিলাম, তো মা রাগারাগি করছে। একটা গোটা লাউ কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু ঘরে খাবার কেউ নেই, দেখো দেখতে পাচ্ছ। একটা ফুলকপি নিয়ে এসেছি, কিন্তু খাবার লোক কম, আমরা তিনজন লোক, আমি মা বাবা। একটা কুমড়ো কিনে নিয়ে চলে এসেছি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কিছু আমড়া নিয়ে এসেছি, একটু কিছু ঝিঙে নিয়ে এসেছি, আর একটু বরবটি নিয়ে এসেছি, আর মাংস তো নিয়ে এসেছি। কেন কী আছে বন্ধুরা, আমি বাড়িতে থাকলে নাকি একটু মানে কিছু না কিছু ভালো লাগে, মানে কিছু কিনবো কিছু করবো, মানে আমার একটু অভ্যাস, মানে বাজার করতে আমার খুব ভালো লাগে। আর আমি তো বাড়িতে বাজার করি না, মানে আমার বাড়িতে আমার বাবাই বাজার করেন, আমি রোববারের দিন বাড়িতে থাকলে আমি এটাই করি। মানে আমি একটু সাংসারিক টাইপের, কিন্তু মানে আমার বাড়িতে মা বাজার আমাকে করতে দেয় না, কারণ আমার একটু অভ্যাস খারাপ, আমি বাজারে গেলে যেটাই পাবো সেটাই কিনে নিয়ে চলে আসবো। মানে আমি বাজার করতে এক কথায় খুব ভালোবাসি। আর তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমি স্নান করে আসছি, এসে তোমাদের সঙ্গে বলে করলা কেটেছে, আর এই যে টমেটো, আর এই যে পটল দেখতে পাচ্ছ, এই যে পটল, পটল ভাজা করবে দেখতে পাচ্ছ, কেটে রেখেছে, আর আলু কেটেছে, পেঁয়াজও কেটেছে, দেখাচ্ছি। এই যে দেখো আলু কেটে রেখেছে, আর এই যে একে বলে ভাড়ালি, ভাড়ালি দিয়ে একটা কিছু ভাজা টাইপের করবে, চেচকি করবে, আর এই পেঁয়াজ কেটে রেখেছে, আর এটা কি রসুন, রসুন তো জলে দিয়েছ, রসুন আদা সব কেটে রেখেছে, এটা রান্না করবে। মানে কী কী রান্না করবে বলছি, মানে করলা ভাজা হবে, পটল ভাজা হবে, আর মাংসেতে আলু দেওয়া হবে, আর ভাড়ালিটাকে ছেঁচকি মানে ভাজা টাইপের হবে, আর সঙ্গে চাটনি হবে। আর আমি একটু আসছি কাজ করে, বাজারে গেছি, বাজারে থেকে আমি পুরো একদম হাড় ছাড়া মাংস নিয়ে এসেছি, একদম সলিড পিস। আজকে মা এটাকে রেসিপি করবে, মুরগির মাংস পুরো লাল লাল ঝাল ঝাল। তো আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবে, জানাবে কেমন হচ্ছে আমার ভিডিওটা, অবশ্যই জানাবে, ঠিক আছে। আমি এখন একটু বেরাবো, আর ততক্ষণে মায়ের রান্না হয়ে যাবে, ঠিক আছে, সঙ্গে থাকো দেখতে থাকো। সানডে ছুটি থাকলে একটু ব্লগ না দিলে আমার ভালো লাগে না, তো মানে ইউটিউবে ছোটো করে ব্লগ করছি, ঠিক আছে। তো আমি অনেক পরিশ্রম, অনেক চাপের মধ্যে থেকে আমি থাকি, তারপরেও আমি কিন্তু মানে ইউটিউবের পিছনে টাইম দিয়ে যাই, আর যাতে করে আমার চ্যানেলটা অনেক গ্রো হয়, অনেক সাবস্ক্রাইবার হয় সেটা আমি চেষ্টা করি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ক্রমশ চেষ্টা করে চলেছি যে আমার চ্যানেলটাকে
কী করে এগিয়ে নিয়ে যাব, কী করে চ্যানেলটাকে বড় করব, সেই চিন্তাভাবনাটা আমার মাথার মধ্যে। আমি ব্যস্ত, প্রচুর ব্যস্ত মানুষ, তার মধ্যে কিন্তু আমি ইউটিউবের পিছনে টাইম দিতে চাচ্ছি, আর যতটা পারি আমি চেষ্টা করি ইউটিউবে আমি টাইম দেওয়ার জন্য। আর তোমরা আমাকে কিন্তু প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ একটু লাইক করো, প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাপোর্টই কিন্তু আমি একটু এগাতে পারবো, কেন আমি একটা জিনিস ভালো করেই জানি যে কারুর সাপোর্ট ছাড়া, কোনো মানে মানুষের সাপোর্ট ছাড়া একটা মানুষ কিন্তু এগোতে পারে না, ঠিক আছে? যে কোনো জিনিসই মানে মানে কারুর সাপোর্ট ছাড়া কোনো মানুষ কিন্তু এগোতে পারে না। কিন্তু তাই আমি একটা কথা বলছি, মানে আমি তোমাদেরকে সাপোর্ট করব, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের ছোটো ভাই বা তোমাদের দাদা, তোমাদের কারুর কেউ না কেউ, সেই হিসাবে তোমাদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো, একটু লাইক করো, আমিও তোমাদের পাশে থাকবো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আর আমার নাম হচ্ছে, বাজারে গেলাম, বাজার থেকে মাংস নিয়ে আসলাম। তো এবার আমি আমার একটু কাজ আছে, বেরাবো, যেহেতু আমার একটা ছোটোখাটো জলের ব্যবসা রয়েছে, তো সেখানে আমি টাইম দিতে হবে। তো আমি এখন বেরাবো, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি আবার আসছি ঘুরে গাড়ি, একটু ব্রেক দিয়ে ঘুরে গাড়ি আসছি বাড়িতে, মানে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় আমার দুটো বেজে যাবে, এসে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণে মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে, আমি স্নান করে খাওয়া দাওয়া করবো, ততক্ষণে আসছি। স্নান ফান করে এসে ঠাকুরের পুজো পাঠ করে এসে এবার আমি তারপর খাওয়া দাওয়াতে বসবো, তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করছি। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে। স্নান হয়ে গেছে, এখন বসে আছি আর মা খাবার রেডি করছে। তো দেখি আজকে সানডে ছুটিতে মা কী রান্না করেছে, আর তোমাদেরকে দেখাবো। মানে আমি বাড়িতে থাকলে এই করি, মানে ব্লগ করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তো দেখি মা কী রান্না করেছে আর খাওয়া দাওয়া করবো, আর তোমরা সঙ্গে থাকো। আর দেখো, দেখতে পাচ্ছো সকালেই দেখিয়েছিলাম এই যে মানে তোমার করলা ভাজা, পটল ভাজা, এই ভাত দিয়েছে, ঝরঝরে রাইস, সাথে একটা বেগুন ভাজা দিয়েছে, আর চাটনি, এখানে চাটনি দিয়েছে একটু, আর এখানে মাংস দিয়েছে, মাংস আর এখানে পাঁপড় রয়েছে, ঠিক আছে? তো আজকে এই রান্না হয়েছে, আর সাথে মনে হয় গন্ধরাজ লেবু দেবে, সেটা মা কাটতে গেছে, গন্ধরাজ লেবু দেবে। তো চলো শুরু করা যাক আজকের খাওয়াটা, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও তোমরা সঙ্গে জানাবে। চলো আমি খাওয়া দাওয়াটা শুরু করি, ঠিক আছে? আর লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখন ঘড়িতে 4টে বাজতে যায়। আর বন্ধুরা একটা কথা কি জানো, আমি বাড়িতে থাকলে খেতে খেতে 4টে 5টা বেজে যায়, মানে রোববার দিনকে। চলো খাওয়াটা শুরু করি।